ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা এইচএসসি 2021 সালের হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে, এই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। এছাড়াও আমার এই চ্যানেলে তোমাদের এই এইচএসসি 2021 সালে যারা ডিসেম্বরে পরীক্ষা দেবা তাদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশনও প্রকাশ করা হবে শর্ট সিলেবাসের আলোকে। এজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীতে সাজেশন তোমরা সবার আগে পেতে পারো। তো বন্ধুরা, চলো আমরা দেখি আমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি কি আছে। তো দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয় কোড 253। তো দেখো, সর্বপ্রথম তোমাদের যে অধ্যায়টি আছে প্রথম পত্রের, হচ্ছে দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য। দেখো, দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, এই হিসাবের বৈষম্য একটা থিওরিক্যাল অধ্যায়। এখান থেকে তোমরা যে পার্ট বা শিরোনামগুলো পড়বে ভালোভাবে দেখে নাও। দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, হিসাবের সমীকরণ প্রস্তুতকরণ, হিসাব চক্র, হিসাবের প্রাথমিক বইয়ের ধারণা ও শ্রেণীবিভাগ, কারবারি বার্তা ও নগদ বার্তার ধারণা, বিভিন্ন প্রকার জাবেদার ধারণা ও জাবেদা প্রস্তুতকরণ, নগদান বই ও প্রকৃত জাবেদা, তিন গড়া ও অগ্রদত্ত নিয়মে খুচরা নগদান বই, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুতকরণ, হিসাবের চূড়ান্ত বই ও খতিয়ানের ধারণা, খতিয়ানভুক্তকরণ ও হিসাবের উদ্ধৃত নির্ণয়। তো বন্ধুরা দেখো, এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে যে পার্ট বা বিষয়বস্তুর সময় তোমরা ভালোভাবে পড়বে। তো এই পার্টগুলো তোমরা আসলে বই থেকে ভালোভাবে তোমরা দেখে নাও যে আসলে কোন কোন পার্টগুলো আছে এবং কোন কোন অধ্যায়গুলো আছে। তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এছাড়া আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। দেখো, তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণীর যে যে পার্টগুলো আমরা খুব ভালোভাবে পড়বো আমাদের পরীক্ষার জন্য, এটা হলো ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা ও উদ্দেশ্য, নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃতের মধ্যে গরমিলের কারণ, প্রচলিত পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। দেখো, তারপর যে অধ্যায়টি আছে এটা হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় রেওয়ামিল, চতুর্থ অধ্যায় রেওয়ামিল, এই রেওয়ামিল থেকে তোমাদের থাকবে রেওয়ামিলের ধারণা ও বৈশিষ্ট্য, হিসাবের অশুদ্ধি ও অশুদ্ধির শ্রেণীবিভাগ, অনিশ্চিত হিসাব ও অশুদ্ধি সংশোধনের দাখিলা। এছাড়াও তোমাদের আছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হলো দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। অষ্টম অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এখান থেকে তোমাদের যে যে পার্টগুলো তোমরা পড়বা, স্থায়ী সম্পদের ধারণা, স্থায়ী সম্পদের মূল্যায়ন, অপচয় ধার্যের বিবিধ বিষয়, অপচয় ধার্য ও হিসাববুক্তকরণের পদ্ধতি, স্থায়ী হিসাবের ক্রয় ও বিক্রয় সংক্রান্ত লেনদেনে হিসাববুক্তকরণ করতে পারবে। এছাড়া তোমাদের থাকবে নবম অধ্যায় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী থেকে যে যে পার্টগুলো তোমরা পড়বে, আর্থিক বিবরণী ও এর বিভিন্ন অংশ, বিশদ আয় বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, মালিকানা স্বত্ব বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, স্থায়ী সম্পদ বিনিয়োগ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী ও চলতি দায়ের পরিস্থিতি, আর্থিক অবস্থার বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, প্রয়োজনীয় সমন্বয় সাধন করে আর্থিক বিবরণী প্রস্তুতিকরণ। বন্ধুরা দেখো, এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। আমি অধ্যায়গুলো আবার দিছি, তোমরা ভালোভাবে বই থেকে দেখে নাও। দেখো, তোমাদের আছে দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, চতুর্থ অধ্যায় রেওয়ামিল, অষ্টম অধ্যায় দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ ও নবম অধ্যায় আর্থিক বিবরণী। বন্ধুরা, এই ছিল তোমাদের হিসাব। এখন আমরা দেখব 2021 সালের এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এছাড়াও তোমাদের কোন কোন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সবগুলো সিলেবাস দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা দেখো, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে যে অধ্যায়গুলো আছে আমরা দেখি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সর্বপ্রথম অধ্যায় আছে তোমার দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসার হিসাব। দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসার হিসাব, এখান থেকে যে যে পার্টগুলো তোমরা পড়বে, অংশীদারি ব্যবসায় ও এর বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসার উপাদানসমূহ, চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি ব্যবসার হিসাব রক্ষণের নিয়মাবলী, অংশীদারি ব্যবসায়ের লাভ ক্ষতি আবন্টন হিসাব, স্থায়ী ও পরিবর্তনশীল সম্পদের অংশীদারের মূলধন হিসাব প্রস্তুতকরণ ও অংশীদারের চলতি হিসাব প্রস্তুতকরণ, এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পাঠসমূহ। এখন আমরা দেখি আছে তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আছে যৌথ মূলধনী কোম্পানি ও মূলধন। দেখো, যৌথ মূলধনী কোম্পানি থেকে যে যে পার্টগুলো তোমরা ভালোভাবে পড়বে, যৌথ মূলধনী কোম্পানি ও এর বৈশিষ্ট্য, শেয়ার ও স্টক,
শেয়ারের শ্রেণী বিভাগ, শেয়ার ও স্টকের পার্থক্য, সমাহার, অধিহার ও অবহারের শেয়ার ইস্যু। দেখো এছাড়া তোমাদের আছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় আছে তোমার যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এখান থেকে যে যে অধ্যায়গুলো তোমরা পড়বে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, কোম্পানির বিশদ আয় বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, কোম্পানির মালিকানা সত্ত্ব বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী ও এর প্রস্তুত প্রণালী, প্রয়োজনীয় সমন্বয় সাধন করে কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। বন্ধুরা এছাড়া হচ্ছে আছে তোমাদের ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখান থেকে যে যে পার্টগুলো তোমরা পড়বে, আর্থিক বিবরণী বিশ্লেষণ ও এর প্রয়োজনীয়তা, অনুপাত বিশ্লেষণ, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা, তারল্যের অনুপাতসম, মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতসমূহ ও সচ্ছলতার অনুপাতসমূহ। এরপর আছে তোমাদের অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় আছে মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি, মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি, এখান থেকে যে যে পার্টগুলো আছে, মজুত পণ্য, মজুত পণ্য মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি, আগে আসলে আগে যাবে এপো এর ভারযুক্ত গড়, মজুদের মজুদ মূল্যায়ন পদ্ধতি। তো বন্ধুরা এই ছিল তোমাদের হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। আমি অধ্যায়গুলো আবার বলছি, তোমরা বই থেকে ভালোভাবে মিলিয়ে নাও কোন কোন অধ্যায়গুলো আছে। দেখো তোমাদের আছে দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব, চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এইচএসসি 2021 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। আমরা কিছুদিনের মধ্যেই এই হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত একটা সাজেশন প্রকাশ করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, এবং এছাড়াও কোন কোন বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট ও সাজেশন দরকার এবং শর্ট সিলেবাস দরকার, এসব আমাকে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।